এটা হচ্ছে সহি বুখারি, আপনি 6 নম্বর খণ্ডের 371 নম্বর পৃষ্ঠাতে পাবেন। 371 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 3552। এখানে বলা হচ্ছে মাহমুদ ইবনে জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্বাস অন্যদের সাথে পাথর বয়ে আনছিলেন। আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার লুঙ্গিটি কাঠের ওপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। মানে ওই যে ওই লোকটা তার লুঙ্গিটা খুলে তার কাঁধের উপর রাখতে বলতেছিল, লুঙ্গিটা খোলার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটো আকাশের দিকে নিবিষ্ট ছিল। কিছুক্ষণ পর তার চেতনা ফিরে এলো, তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও। তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। এই হাদিসটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে তাকে তারকে নিয়ে সেই সময়ে বেশ ঠাট্টা তামাশা করা হতো। সে তখন বয়স কম ছিল, সে অল্প বয়সী একটা ছেলে ছিল, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হতো। তাকে তাকে বলা হয়েছিল যে পাথরের ঘর্ষণে তোমার পাথরের ঘর্ষণ থেকে বাঁচার জন্য তোমার লুঙ্গিটা খুলে তোমার কাঁধে রাখ। এবং তিনি যখন কাঁধে রাখলেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন তার চেতনা আসলো তখন তিনি দেখলেন তার নিচে কিছু নাই। তিনি বললেন, আমার লুঙ্গিটা দাও, আমার লুঙ্গিটা দাও। তারপরে তাকে লুঙ্গিটা পরিয়ে দেওয়া হলো। এই হাদিসটা থেকে পরিষ্কার বোঝা যায় তাকে তখন অপমান করা হতো, তাকে নানাভাবে নিগৃহীত করা হতো। আসল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ইবনে ইসহাক ছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং জীবনী সংকলনকারী। ইবনে হিসাম 800 খ্রিস্টাব্দের দিকে ইবনে ইসহাকের গ্রন্থ থেকে যাচাই বাছাই করে মহানবীর জীবনী সংকলন করেন। তার বই সিরাতুন্নবীর 174 থেকে 175 নম্বর পৃষ্ঠায় উক্ত ঘটনা উল্লেখ করা হয়েছে। মূলত এখানে বোঝানো হয়েছে রাসুলকে আল্লাহতালা সমস্ত অশুভ, অপবিত্র ও অশালীনতা থেকে রক্ষা করেছেন। কথিত আছে, যখন নবী দোলনায় ছিলেন একদম শিশু, তখন লজ্জাস্থান থেকে কাপড় সরানো হলে চিৎকার করতেন, আবার কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলে কান্না থামিয়ে দিতেন। উক্ত হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে অশালীনতা থেকে দূরে রেখেছেন। আরবের শিশুরা পাথর দিয়ে খেলত, যে উঁচুতে কাঁধে করে সবচেয়ে বেশি পাথর নিয়ে যেতে পারবে সে বিজয়ী। মহানবীও এই খেলাটা শিশুদের সাথে খেলছিলেন। পাথর কাঁধে নিলে ব্যথা লাগতো দেখে ওই শিশুরা লুঙ্গি খুলে কাঁধে দিয়ে অর্থাৎ পাথরের নিচে দিয়ে খেলত। রাসুল তখন তদ্রূপ করতে যান, তখন ফেরেস্তা জিব্রাইল তাকে থামান। অর্থাৎ রাসুলকে আল্লাহর শিশুকাল থেকেই অশালীনতা থেকে বাঁচিয়েছেন। আর আসিফ মহিউদ্দিন একটা মন গড়া ব্যাখ্যা দিয়ে দিল যে রাসুলকে অপমানিত করা হতো। এখানে সম্পূর্ণই সাদাকে কালা বানানো হলো, এটাই নাস্তিকদের তর্কতত্ত্ব।